আজকে সারাদিন মানে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি কাজে গিয়েছিলাম। কাজে যাওয়ার পরে না মানে ওখানে রান্না করছে সিডি পড়ছে, আর কাজে যাওয়ার পরে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, তাই সারাদিন কোনো ব্লগ করতে পারিনি। আর এখন ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি কারণ আমাদের এখানে আজকে রক্ষাকালী পুজো আছে, তোমরা ব্লগগুলোটা দেখতে থাকো ভালো লাগবে। চলো এখন ঠাকুরান দেবো। দেখো আজকে আমাদের মনসা মন্দিরটাও পুরো সাজানো হয়েছে,
এই যে দেখো আর ওখানে শিব মন্দিরটা ওখানে শিব মন্দিরটাও সাজানো হয়েছে কিনা দেখি চল আয় দেখি আজকে আমাদের এখানে রক্ষাকালী পূজো কোথায় পূজোর আয়োজন ভাই করে ফুল ফুল নিয়ে আসবে তা না এই ছেলেগুলো দেখো এই ফ্রি ফায়ার খেলছে এই একজন যত পুরো মানে একদম পুরো মস্ত একজন মানে কি বলবো যে কোনো কাজের না বিশেষ করে এই ছেলেটা একদম কোনো কাজে নাই বেকার এটা বেকার এটা বেকার এটা একটু কাজের ছেলে আছে এই ছেলে একটু কাজের ছেলে আছে ঠিক আছে চুল বুল কেটেছে একটু কাজের ছেলে আছে এই একজন বেকার চলো এখন একটু সোনারপুরে দরকার আছে সোনারপুরে কিছু কি একটা কিনবে আমি জানি না জাস্ট ওখানে গেলে বুঝতে পারবো কি কিনবে তারপরে এসে দেখি কতদূর কি হচ্ছে এখন ওখানে কিছু শুরু হয়েছে কি নাকি সব সরঞ্জাম করে ফল ফল কাটছে ফল কাটছে আচ্ছা ঠিক আছে তাহলে চল সোনার মধ্যে ঘুরে আসি সোনারপুর বাজার থেকে ঘুরে হেঁটেটা চলে এলাম আর পুচু কিনতে গেছিল জুতো ওর মায়ের জুতো কিনতে গেছে মাকে খুব ভালোবাসে তো ওর মায়ের জুতো কিনতে গেছিল জুতো ব্যাগে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে চল এবার গিয়ে দেখি মন্দিরে কি হচ্ছে না হচ্ছে তারপরে পাবি কে পাবে কে পাবে আদির হবে না আদির হবে না আদি খেলা থেকে বাইরে যা মারতে বেরিয়া পিন্টু মনে হয় সিংহটা পেয়ে যাবে একটু জানাবে বেঙ্গিকে দিয়ে দে তাই বেঙ্গি আয় নিয়ে যা তুই ভালো তুই ফার্স্ট প্রাইজ পেয়েছিস তোকে দিয়ে দে ফার্স্ট প্রাইজটা হাতে দেখা প্রাইজটা দেখা আমাদেরকে কি পেয়েছিস দেখা কি পেয়েছিস দেখো এখন বাজিয়ে এখন বাজে এখন বাজে এখন বাজে এখন বাজে এখন বাজে 10:32 এখনো পুজো শুরু হয়নি 12টা বেজে যাবে হয়তো পুজো শুরু হয়ে তার মধ্যে আমার কালে কাজ আছে যদি থাকি তোমাদের পুজোটা দেখাতে পারবো আর যদি চলে যাই কেউ একজন ভিডিও করিস তুই করতে পারিস তুই করতে পারিস তোমাদের যদি না করতে পারে তো সরি ঠিক আছে দেখি কি হয়